আসসালামু আলাইকুম লোকসানা ফ্যাশনে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো খুবই স্টাইলিশ একটি ফ্রক এই ফ্রকটি তৈরি করতে হলে তিনটি মাপ লাগবে নিচের স্কার্টের মাপটা নেওয়া লাগবে নিচের স্কার্টের মাপটা এখানে আমি নিয়েছি হাঁটু পর্যন্ত আপনারা যদি চান এটা ছোট অথবা বড় নিতে পারেন আমি এখানে কোমরের মধ্যে বেল্ট ব্যবহার করেছি এই বেল্টের মাপটা হবে কোমরের মাপ অনুযায়ী এবং এটা চওড়া আছে দুই ইঞ্চি আর বডির উপরে মাপটা নিতে হবে আড়াড়ি করে এই যে এইভাবে করে আড়াড়ি করে নিয়ে পিছন পর্যন্ত আপনার এই মাপটা নেওয়া লাগবে আপনাদের বোঝার সুবিধার জন্য ইনসিটিভ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে এই যে এভাবে করে এই শরীরের সামনের অংশে আড়াআড়ি করে এই জিটেপটা ধরে একেবারে পিছন পর্যন্ত আপনারা এভাবে করে মাপটা নেবেন আর সামনের অংশে বডির কাপড়টা জয়েন্ট হবে কাপড়ের চার ভাগের তিন ভাগ আর একাংশ আপনার সেলাই করতে হবে পিছনের দিকে আর বন্ধুরা এখানে আমি এই বেল্টের মধ্যে আমি বক্রম ব্যবহার করেছি কোমরের যে বেল্টটা আছে এটার মধ্যে এবং সামনের যে পার্ট আছে বডির এখানেও আমি চিকুন করে বক্রম লাগিয়েছি আর এই পিছনের দিকে গলাটা যেন ছড়িয়ে না পড়ে তার জন্য আমি চিকুন ডুরি ব্যবহার করেছি তো চলুন বন্ধুরা এটা আমি কিভাবে মাপ অনুযায়ী কাটবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবেন বন্ধুরা এখানে আমি প্রথমেই স্কার্টের যে নিচের পাট আছে সেটা বের করব। স্কার্টের কোমরের মাপ আছে পনেরো ইঞ্চি আর এটা লম্বাটা আছে পনেরো ইঞ্চি আমি এখানে দুই ইঞ্চি বেশি নিব। তো এভাবে যে দুই ভাঁজ করে রেখেছি সাইড থেকে কোনাকুনি করে এভাবে করে পেটের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী এভাবে করে দাগটা দিয়ে নেব আপনারা যখন আপনার বাচ্চার জামার এভাবে করে স্কার্টের নিচের পাটটা বের করবেন তখন এই পেটের মাপটা যা হবে সেই মাপ অনুযায়ী এভাবে করে কোনাকুনি করে মাপটা দিয়ে নেবেন তারপর এখান থেকে যে এভাবে করে যে আপনার মাপটা ঠিকমতো আছে কি কিনা সেটা দেখবেন এখানে সাড়ে এগারো ইঞ্চি এবং এখানেও আছে সাড়ে এগারো ইঞ্চি তার মানে দুইটা পার্টি আমার সমান আছে এবার আমি এই বরাবর এভাবে করে লম্বা দাগটা দিয়ে দিব তারপর যে দাগটা দিয়েছে এখান থেকে প্রায় এক ইঞ্চি পরিমাপ যে উপরের দিকে একটু রাউন্ড করে দিয়ে দিব এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে দিব ঠিক এই পাশেও আমি এক ইঞ্চি পরিমাপ এভাবে করে রাউন্ড করে দাগটা দিয়ে দিব নিচের লম্বাটা হবে পনেরো ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য আমি দুই ইঞ্চি বেশি নিব তাহলে হবে সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব সব সাইডে এভাবে করে সতেরো ইঞ্চির একটা দাগ দিয়ে নিব এভাবে করে এবারে দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে নেব নিচের স্কার্টটি কাটা হয়ে গেছে কোমরের মধ্যে যে বেল্ট ব্যবহার করব তার লম্বা আছে পনেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি নেবো তাহলে হবে ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চি বরাবর প্রথমে দাগটা দিয়ে নিব কোমরের বেল্টের কাপড়টা কিন্তু ডাবলভাবে থাকবে বেল্টের চড়া হবে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিব আরও এক ইঞ্চি তাহলে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি তাহলে এটাকে ডাবল নিব ছয় ইঞ্চি কারণ বেল্টটা ডাবলভাবে থাকবে তাহলে ছয় ইঞ্চি এইভাবে করে দাগটা দিয়ে নিব এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব মাছ বরাবর জয়েন্টটা আমি কেটে নিব আর আমি চিকন ডুরি ব্যবহার করব এর জন্য এখান থেকে কাপড়টা কেটে নিব এটা আপনি যে কোনো সাইড থেকে কেটে নিতে পারেন সাইডে যে কাপড়টা বেঁচেছে সেখান থেকে আমি এই কাপড়টা কেটে নিচ্ছি তৈরি করার জন্য এখানে আমি আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে এভাবে ইঞ্চি দাগ দিয়ে কাপড়টাকে লম্বা করে কেটে নিব এবার বডির কাপড়টা কাটবো বডির এই কাপড়টাকে আমি এখানে দুই ভাঁজ করে রেখেছি কাপড়ের চওড়াটা নিব আমি এগারো ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য তাহলে হবে তেরো ইঞ্চি বডির এই কাপড়টা কিন্তু সামনের থেকে একেবারে পিছন পর্যন্ত লম্বা করে ইঞ্চি টিপ দিয়ে মাপ দিয়ে নিতে হবে সাইডের কাপড়টা আমি সোজা করে নিব আপনারা যখন আপনার বাচ্চার এরকম জামা তৈরি করতে চান তাহলে এভাবে করে সামনে থেকে পিছন পর্যন্ত এভাবে করে মাপটা দিয়ে নেবেন কাপড়টা আমি লম্বাভাবে এভাবে করে কেটে নিয়েছি এখানে কাপড়ের চওড়াটা আছে তেরো ইঞ্চি আর এর লম্বাটা নিয়েছি বত্রিশ ইঞ্চি বডির এই সামনের পাটে আমি বক্রম ব্যবহার করব। বক্রমটা চড়া আছে দুই ইঞ্চি এটাকে যে এইভাবে করে দুইটা ভাঁজ করে নিয়ে মানে এক ইঞ্চি করে হবে দুইটা পার্টে আমি এক ইঞ্চি করে বক্রমগুলা লাগাবো তো আমাদের জামার কাপড়টি কাটা হয়ে গেছে এবার আমি কিভাবে সেলাই করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বেল্টের যে জয়েন্ট আছে এটা আমি দিয়ে নিব আমি নিচের যে স্কার্টটা আছে এটা আমি তৈরি করব আগে স্কার্টের এই কাপড়টাকে চার ভাঁজ করে রাখবো এবং এটার মাঝ বরাবর একটা কোনা কেটে নিব। এই কোনা বরাবর চারটা কুচি হবে সামনে দুইটা পিছনে দুইটা মাঝ বরাবর এভাবে করে কোনা কেটে নিব এবার বেল্টের যে কাপড়টা আছে এটা যে নিচের যে স্কার্ট আছে এটার উপর রেখে আগে সেলাইটা করব বেল্টের কাপড়টা নিচের দিকে রাখবো আর স্কার্টের কাপড়টা উপর দিকে রেখে তারপর সেলাইটা করবো নিচের স্কার্টের সাথে বেল্টের কাপড়টা এই যে এভাবে করে জয়েন করতে হবে যে মাছ বরাবর যে আমি কোনটা কেটেছিলাম এই যে এইভাবে করে কুচিটা দেওয়া লাগবে তো এইভাবে করে সামনে দুইটা এবং পিছনে দুইটা কুচি আমি দিয়ে নিয়েছি এবার সাইডের জয়েন্টটা এভাবে করে ধরে তারপরে করব। এ কোমরের মাপ অনুযায়ী আমি এখানে বকরমটা কেটে নিব বকরমের চড়াটা হবে দুই ইঞ্চি এটাকে এইভাবে করে জয়েন্ট দিয়ে দিব জয়েন্ট দেয়া হয়ে গেল এবার এই যে এভাবে করে সাইডে রেখে বাড়তি যে কাপড় আছে এটা সামনের দিকে এনে তারপরে এভাবে করে ভাজ করে নিয়ে তারপরে সেলাইটা করতে হবে সম্পূর্ণ সাইডটা এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করতে হবে বক্রম লাগানো হয়ে গেল নিচের স্কার্ট আমাদের তৈরি হয়ে গেছে এই যে আমাদের নিচের স্কার্টটা ঠিকই যে এরকমই হবে আপনারা চাইলে এভাবে করে খুব সুন্দরভাবে নিচের স্কার্ট তৈরি করে নিতে পারেন এবার বডির উপরে পাট কীভাবে সেলাই করছি সেটা দেখাচ্ছি সামনের দিকে এভাবে করে বকরমটাকে রাখতে হবে রেখে যে এভাবে করে আমি সাইডের কাপড়টা এইভাবে তার উপরে এনে একটা সেলাই করে নিব করে সম্পূর্ণ যে লম্বা কাপড়টা আছে এভাবে করে আটকে নিব পর এটাকে যে এভাবে করে আরো একটা ভাস দিয়ে তারপর সাইডে সেলাই করে নিব কিন্তু এভাবে করে সেলাই করে নিতে হবে এবার উপরের বডির দুটো পার্ট এই যে এভাবে করে রেখে এটা পিছনের পার্টের জন্য আমি কাপড়টা ছোট করব এভাবে করে চার ইঞ্চি পরিমাপ কাপড়টা রাখবো আর বাকি যে কাপড়টা আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলবো এটা হলো বডির পিছনের পার্টের দিকের কাপড় এটাকে যে এভাবে করে একটু রাউন্ডভাবে হবে একেবারে হাতা পর্যন্ত এই যে এভাবে করে রাউন্ড করে তারপর এই কাপড়টা কাটতে হবে প্রথমে বিভোগ করে দাগটা দিয়ে নিব তারপর আমি এই দাগ অনুযায়ী কেটে নিব আপনারা হাতাটা যদি আরো বড় রাখতে চান তাহলে এই মাছ বরাবর কাপড়টা আরো বড় করে নিবেন আপনি ঘের কতটুকু চান সেই অনুযায়ী এই সাইডের যে মাছ বরাবর যে কাপড়টা থাকবে এটা আরও বড় করে নেবেন তাহলে আপনার হাতাটা বড় হবে এবং ঘেরটাও আরো বেশি হবে আমি এখানে ছোট করে নিয়েছি এই সামনের অংশে হালকা একটু মানে এক ইঞ্চি পরবাভ করে একটু গোল রাউন্ডটা করে নিব না কাটলেও চলবে এবার স্কার্টের সাথে উপরের পাটটা আমি কিভাবে জয়েন দিচ্ছি সেটা দেখাচ্ছি এই স্কার্টের এই পাটটাকে এভাবে করে সোজা করে মানে দুই সাইডের যেহেতু জয়েন্ট আছে দুই পাশে এইভাবে করে রেখে মাছ বরাবর বডির কাপড়টা আমি জয়েন্ট দিব আর এই জয়েন্টটা কিন্তু হবে এই যে পিছন বডির পিছন দিক থেকে সামনের পাটটা জয়েন্ট হবে এই যে এই যে এভাবে করে নিয়ে এই সামনের পাট এভাবে করে থাকবে বডির পিছন দিক থেকে যে দু ইঞ্চি পরিমাপ এভাবে করে নিয়ে সাইড থেকে আমি জয়েন্টটা দিয়ে দিব এভাবে দুই ইঞ্চি পরিমাপ পিছনের দিক থেকে রেখে তারপর আমি সেলাইটা করব আরো একটি পার্ট এই যে এভাবে করে সাইডে রেখে সামনের দিকে নিতে হবে কারণ একটার উপর আর একটা পার্ট থাকবে যেহেতু এর জন্য এভাবে করে রেখে মাপ অনুযায়ী এই যে সামনের দিকে নিয়ে আসতে হবে এইভাবে করে রাখতে হবে এটার উপরে আরও একটা পার্ট এই যে এইভাবে করেই নিয়ে তারপর সেলাইটা করতে হবে এই যে এইভাবে রেখে যে সামনের দিকটা এই যে সেম এরকম ভাবে হবে এবার পিছনের দিকটা কিভাবে সেলাই করছি সেটা দেখাচ্ছি এই যে পিছনের দিকে যে এভাবে করে রাখতে হবে এটা আপনারা চাইলে সোজাও লাগাতে পারেন অথবা এই আড়াড়ি করেও বসাতে পারেন আমরা এটা সোজা করে বসাবো বন্ধুরা আমি আগে বলেছি এটা একটা অনুরোধের ভিডিও তা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আরও একটা পার্ট থেকে যে এইভাবে করে নিয়ে তারপর সেলাইটা করতে হবে জয়েন্ট দেওয়া হয়ে গেছে এই যে আমাদের সামনের দিকটা ঠিক এরকমভাবে থাকবে আর এটা হচ্ছে পিছনের দিক এই পিছনের অংশটা ঠিক এইভাবে থাকবে এবার আমরা এই পিছনের দিকে আমরা চিকুনডুরি ব্যবহার করব এর জন্য এইভাবে করে মাছ বরাবর বড় দিয়ে নিলাম যেন সমানভাবে থাকে ঘাড়ের থেকে একটু দুই ইঞ্চি নিচে যে এইভাবে করে থাকবে আর এই ফিতাটার চওড়াটা নিব ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বরাবর এই ফিতাটাকে কেটে নিব এবার দাগ অনুযায়ী এই চিকন ডুরিটাকে সেলাই করে নিব এই পাশটাও ঠিক একই রকমভাবে সেলাই করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এই ড্রেসটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা সাইডের যে হাতার সাইড এবং স্কার্টের নিচের সাইড আছে এটা আমি অন্য মেশিন দিয়ে পিকো করে নিব সেলাইগুলো এই মেশিনে আমি করব না আর এই মাছ বরাবর আমি এখানে একটা সবুতাম ব্যবহার করব এই সেলাইগুলো আমরা অন্য মেশিনের মাধ্যমে করে নিব তো বন্ধুরা আপনাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন